ঈদের ছুটিতে পাহাড় হ্রদে ঘেরা রাঙ্গামাটিতে বিপুল পর্যটক সমাগমের প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ভ্রমণ পিপাসুদের বরণে নানা প্রস্তুতি সেরে নিচ্ছেন হোটেল মোটেল সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। সব ধরনের নিরাপত্তা দিতেও প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদের শহর রাঙ্গামাটি। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে অনেকের গন্তব্য থাকে পাহাড় হ্রদে ঘেরা এই শহর। এবার ঈদের ছুটিও বেশ লম্বা, তাই বিপুল পর্যটকের আশায় নতুন সাজে সাজানো হচ্ছে শহরের সব হোটেল মোটেল, রাঙানো হচ্ছে হ্রদের ট্যুরিস্ট বোট ও বিনোদন কেন্দ্র। বেড়ানোর পাশাপাশি পর্যটকদের কেনাকাটার চাহিদা পূরণে মার্কেটগুলোতেও নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। আমরা সব প্রস্তুতি গ্রহণ করে ফেলছি, হোটেলের বিভিন্ন কাজ তার যা ছিল সব করছি। আর আমাদের যে বিভিন্ন রাইডগুলো আছে, রাইডগুলো আমরা বিভিন্ন রং দিয়ে সাজিয়েছি। আর আমাদের কটেজগুলো, বিভিন্ন নির্মাণাধীন কাজ যেগুলো বাকি আছে, আমরা এগুলোর কাজ করতেছি। সেলাই করে, রেডি করে, অন্য জায়গা থেকে সব কিছু কালেকশন করে দোকানে রাখছি। টুরিস্টরা আসবে, কিনবে, এ আশাই। ট্রেডিশনাল কাপড় তো সবসময় থাকে, তারপরে ঈদের প্রস্তুতি হিসেবে ভালো মানের কাপড় তোলা হয়েছে। মোটামুটি বুকিং আসতেছে, ভালোই সাড়া পাচ্ছি, আর আগামী যে দিনগুলো আছে এগুলোতেই আমাদের পুরোপুরি ফিল আপ হয়ে যাবে, এটাই আশা করতেছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি প্রস্তুত আছে ট্যুরিস্ট পুলিশও। বাড়তি প্রস্তুতি নিয়েছে পর্যটন কর্পোরেশন। আগত ট্যুরিস্টদের যাতে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে তাদের ভালোভাবে থাকে, এই জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমরা সমন্বয় সাধন করে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আশা করছি আমরা ভালো সাড়া পাবো। ইতিমধ্যে আমরা বেশ ভালো কিছু বুকিং পেয়েছি এবং আমাদের বুকিংয়ের পরিমাণ প্রায় 60% অলরেডি হয়ে গেছে। তো সেই হিসাবে আমরা আশা করছি আমরা একটা ভালো মৌসুম পার করতে পারবো এবং সবাই রাঙ্গামাটি এসে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। ঈদের ছুটিতে পর্যটকদের আগমনে ভালো ব্যবসার আশায় এখানকার পর্যটন ব্যবসায়ীরা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।